আমার বড় ভাই এক আর্মির চাকরি করে, সে আপনাদের ওখানে ওগুলো দেখার পরে বলতেছে তুই এই ভিডিওটা দেখ দেখ, তাহলে তুই এখানে গেলে মনে হয় ভালো। আমাদের ডক্টর মোহাম্মদ ফজলুল্লাহ প্রধান স্যারের কাছে ওই যে সেনাবাহিনীর কয়েকজন সদস্য এখানে চিকিৎসা ভালো হয়ে গেছে, তাদের সুপারিশে আমরা আমার ছোট বোনকে এখানে আসতে সিদ্ধান্ত নিলাম। তারপরে সেরাপি কিছুদিন নেওয়ার পরে তিন চার দিন হলো পুরোপুরি সুস্থ লাগতেছে। তাদের কোনো সেবায় আপনাদের অপূর্ণ না, তারা আমাকে যথেষ্ট পরিমাণ সেবা দিয়েছে, নার্স যথেষ্ট পরিমাণ আমাকে সম্মান করেছে, এবং যেভাবে স্যার ব্যায়ামগুলো দেখাই দিয়েছে ওইভাবে উনি আমাকে ব্যায়ামগুলো করেছেন। তাদের ব্যায়ামগুলো তাতে আমার সুন্দর লাগছে, মানে যখন ব্যায়াম করে তখন এমন লাগে মনে হয় আমার পায়ে ব্যথাই নাই, ব্যায়ামেতে এত সুন্দর লাগে। প্রিয় দর্শক, আমরা বরাবরের মতো আজকে সিডিপিএস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে আমরা এখানে প্রায়ই আপনাদের বিভিন্ন রোগীর সাথে পরিচয় করিয়ে দিই এবং তাদের সমস্যা এবং তাদের সুস্থ হয়ে ওঠার যে পরিক্রমা সেটা সম্পর্কে জানিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকেও আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব ওনার যে চিকিৎসা সেবা এবং ওনার যে সমস্যা সেই সম্পর্কে। আমরা সরাসরি রোগীর কাছে চলে যাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে এসেছি হচ্ছে আপনার যে সমস্যা সেই সমস্যা সম্পর্কে একটু জানতে। আপনি যদি আপনার নাম এবং ঠিকানা বলে আপনি আপনার যে সমস্যা সেটা একটু আমাদেরকে খুলে বলেন যে আসলে কী প্রবলেম ছিল আপনার, কোথায় কোথায় চিকিৎসা করিয়েছেন এবং চিকিৎসা কীভাবে পেলেন, এই ডিটেলস যদি একটু বলতেন আমাদের। আমার নাম প্রার্থনা রানী সরকার, বাসা আমার হচ্ছে জালসুখা থানা, শাহজাহানপুর থানা, জেলা বগুড়া। আচ্ছা, কী হয়েছিল আপনার আসলে? আমার প্রথমে মাথা ব্যথা, সিটি স্ক্যান কোনো মাথাতে কোনো সমস্যা নাই, ওষুধপাতি খেয়ে মাথা ব্যথা ভালো হলো। তারপরে হঠাৎ করে একদিন মাজা ব্যথা। এটা কত বছর আগে থেকে? তিন বছর আগে মাজা ব্যথা। ওষুধ মানে একবার সরকারের থেকে খাইলাম, মাজানে একবার পড়েই গেছিলাম, মানে বাথরুমে যে যাবো সেই পরিস্থিতি আমার ছিল না, আমি বসে বসে বাথরুমে যাইতাম। তখন আর চলাফেরা করতে পারতেন না? চলাফেরা করতে পারতাম না। পরে ওষুধ খাই মোটামুটি একটু সুস্থ হলাম, হওয়ার পরে আবার ওরকম হয়ে গেল। পরে ঢাকাতে না বগুড়ায় অন্য ডাক্তার দেখালাম, ওষুধ খায় মানে পা মাথা ব্যথা ভালো হয়ে গেলো, তারপরে পায়ের ভিতরে আসলো। আমি হাঁটতে চাই মানে পা সামনের দিকে ফালাতে পারি না, এরকম সমস্যা। আর পায়ের ভিতরে পায়ের যে কোনো একটা জায়গায় ব্যথা নাকি কোমর থেকে? কোমর থেকে চিৎচির করে পায়ের ভিতরে যে মানে নরম মাংসের ভিতরে যায় এরকম করে চাপা ধরে, তো তখন আর পা ফালাতে পারি না, হাঁটতে পারি না। ওই অবস্থায় বেডে শুয়ে থাকার পরে ওষুধপাতি যদি খায় তাহলে ভালো থাকে, আর ওষুধ যদি না খায় তাহলে পায়ের ব্যথা যেরকম ওই রকমই থাকে। তখন আমি কাজকর্ম করতে পারি না, চলাফেরাও করতে পারি না। এই অবস্থা থাকতে থাকতে ঢাকাতে আবার আমার দাদা বললো যে এখানে ভালো ডাক্তার আছে, সেখানে আসেন। আমার বড় ভাই এক আর্মির চাকরি করে, সে আপনাদের ওখানে ওগুলো দেখার পরে বলতেছে তুই এই ভিডিওটা দেখ দেখ, তাহলে তুই এখানে গেলে মনে হয় ভালো হবে। আচ্ছা, মানে ডক্টর মোহাম্মদ সুফিলা প্রধান স্যারের যে ইউটিউবের ভিডিওগুলো সেগুলো দেখে তারপরে হচ্ছে আপনাদের? হ্যাঁ, আপনাদের ওই যে বলছি আপনাদের ডক্টর মোহাম্মদ ফজলুল্লাহ প্রধান স্যারের কাছে ওই যে সেনাবাহিনীর কয়েকজন সদস্য এখানে চিকিৎসা ভালো হয়ে গেছে, তাদের সুপারিশে আমরা আমার ছোট বোনকে এখানে আসতে সিদ্ধান্ত নিলাম। আচ্ছা, তাদের এখন কি অবস্থা সেটা বলতে? এখন মানে আগে পায়ে যেরকম ব্যথা করতো চিনচিন করতো সেরকম আর নাই, তো মাঝখানে হঠাৎ করে ব্যথা হয়েছিল, তারপরে স্যার বললো ইঞ্জেকশন নেয়, তো আমার ভাই বলছে ইঞ্জেকশন না নিয়ে সেরাপির মাধ্যমেই ভালো হয়। তারপরে সেরাপি কিছুদিন নেওয়ার পরে তিন চার দিন হলো পুরোপুরি সুস্থ লাগতেছে। আচ্ছা, এই যে এখানে ট্রিটমেন্ট নিয়ে এলেন, আপনার এখানকার যে ডক্টর তারপর হচ্ছে নার্স বা এখানকার যে সেবা প্রদানকারী যে লোকগুলো ছিল তাদের কোনো সেবায় আপনাদের অপূর্ণ না? তারা আমাকে যথেষ্ট পরিমাণ সেবা দিয়েছে, নার্স যথেষ্ট পরিমাণ আমাকে সম্মান করেছে, এবং যেভাবে স্যার ব্যায়ামগুলো দেখাই দিয়েছে ওইভাবে উনি আমাকে ব্যায়ামগুলো করেছেন। তাদের ব্যায়ামগুলো তাতে আমার সুন্দর লাগছে, মানে যখন ব্যায়াম করে তখন এমন লাগে মনে হয় আমার পায়ে ব্যথাই নাই, ব্যায়ামেতে এত সুন্দর লাগে। আচ্ছা, কত বেলা করে আপনাকে ট্রিটমেন্ট করা হতো এখানে? তিন বেলা সিরাপি দেয়, তিন বেলা। আচ্ছা, এখানকার যে পরিবেশ খাবার কেমন ছিল? না, খাবার পরিবেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক দিয়ে ভালো। আমাদের কোনো সমস্যা আজকে তো আপনি চলে যাচ্ছেন, মানে কালকে চলে যাচ্ছেন? চলে যাব। হ্যাঁ, তো এই যে আপনি এখান থেকে সেবা পেলেন, এই যে আপনার যে সমস্যা ছিল সেটা নিয়ে আসলেন এবং যতটুকু সমস্যা সমাধান হয়েছে এর উপর ভিত্তি করে আপনি আপনার মতো যে আরো অন্যান্য পেশেন্ট আছেন যারা এই সব সমস্যায় ভুগছেন, যারা জানেন না যে কোথায় তারা? আমি তো স্যারে ভর্তি হয়ে তো বললাম স্যার আমার যে সমস্যা এরকম, আমাদের বাসায় প্রায় রোগী এরকম সমস্যা বলে, ওই আমার মতনই ওষুধ খায় বেটে পড়ে থাকে, ওষুধ খেলে ভালো না খেলে এরকম। আমি যদি সুস্থ হয়ে যাই দেখবেন যে আপনারা আরও দুই চার পাঁচটা রুগী পাবেন।
দর্শক, এখানে আমরা ওনার হাজবেন্ডকেও একটু পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করবো যে উনি আসলে প্রথম অবস্থায় ওনাকে কেমন দেখেছেন এবং আজকে কেমন দেখছেন। আচ্ছা দাদা, আপনি যদি একটু বলতেন যে আপনি আসলে আপনার ওয়াইফকে প্রথম অবস্থায় কেমন দেখছেন এবং এখানে আসার পর চিকিৎসা করার পরে কী অবস্থায় দেখছেন, যদি একটু পুরো বিষয়টা বলতেন। প্রথম যে অবস্থায় আমি দেখেছি, তবে তার চলাফেরা দেখে আমার খুব কষ্ট লাগছে। কষ্ট লাগার পরে আমি অনেক চিন্তা ভাবনা করছি এবং আমার বড় ভাইদের সঙ্গে যোগাযোগ করছি কী করা যায়, তাদের সঙ্গে মত বিনিময় করে তারপরে আমি এখানে চলে আসলাম। তো এখানে থেরাপি দেওয়ার মাধ্যমে বা চিকিৎসার মাধ্যমে যতটুকুই মানে আমি মনে করি যে মোটামুটি 90% সুস্থ হয়ে উঠছে এই মাত্র 11 দিনে। স্যার বলছিল 17 দিন বা 17 দিনের বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে, তো মাঝখানে 11 দিনেই রুগী সুস্থ হয়ে উঠছে। এটা আমি এই ডিপিআরসির পরে খুব অত্যন্ত খুশি এবং খুব ভালো এখানকার যে সেবামূলক নার্সারা দিচ্ছে খুব অত্যন্ত খুব ভালো তারা। আচ্ছা, আমাদের অন্যান্য দর্শকদের উপদেশমূলক যদি কিছু বলার থাকে আপনার। আমি মনে করি যে এই পিএলওডি রুগী যারা তারা এখানে আসায় সবচেয়ে আমি ভালো মনে করব। বা আমি আরও বেশ কয়েকটা ডাক্তারের কাছে গেছি, তারা অনেকেই বা দুজন ডাক্তার চিকিৎসার জন্য মানে অপারেশন করার জন্য বলছে, আর এই স্যারকে দেখানোর পরে স্যার বলছে অপারেশন ছাড়াই এটা ভালো হবে। তো সত্যিই তাই, এবং 11 দিন আপনারা 11 দিনে সেটা আমরা সুস্থ দেখতে পাচ্ছি। দর্শক, এখানে আমরা ওনার দাদাকেও একটু পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলবো যে ওনার যে এই যে সমস্যা ছিল এই সমস্যার মধ্যে আসলে ওনার সাহায্যটুকু কী ছিল। দাদা, যদি একটু বলতেন যে আপনার বোনকে কী দেখেছেন আপনি বা আপনার সহযোগিতাটা কী ছিল। অ্যাকচুয়ালি সহযোগিতা হলো আমার ভাই আর্মির চাকরি করে, আর আর্মির কিছু সদস্য এই সবগুলো স্যারের মাধ্যমে ভালো হয়েছে। আচ্ছা, সেই নিউজটা পাওয়ার পরে আমরা সরাসরি সবগুলো স্যারের যোগাযোগ করি এবং উনি ওনার আমার ছোটো বোনের রোগের বিষয়ে বিস্তারিত জানার পরে উনি আমাদের আশ্বস্ত করে যে ওনার যে অসুখটা আছে সেটা 90% কিওর হবে। ওনার কথার উপর ভিত্তি করে আমার ছোটো বোনকে ভর্তি করি এবং 11 দিনের মাথায় এর অনেকখানি সত্যতা আমরা পাই। আমাদের সাথে এই যে মূল্যবান কথাগুলো আপনারা শেয়ার করলেন, এতে অনেক রোগী উপকৃত হবে।